আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে আদুয়া মুহা, স্থায়ী আমল, স্থায়ী আমল। ওয়াইন কাল্লা, যদিও তার পরিমাণ কম হয়। এর একটি উদাহরণ দিচ্ছি। রমজান মাসে একজন লোক রাত্রে 100 রাকাত নামাজ পড়েছে, এরকম কিছু প্রাচীন যুগের ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামদের জীবনীতে লেখা হয়েছে, আল্লাহ ভালো জানে তারা 100, 200, 300 পড়েছেন না, তাদের ভক্তরা এইভাবে বাড়িয়েছে, তারও সম্ভাবনা কিছু আছে। 100 রাকাত, 200 রাকাত, 300 রাকাত নামাজ পড়েছেন, কোরআন খতম করেছেন, এত খতম করেছেন, অনেকগুলি কথা বাড়াবাড়িও আছে, যদি করেন না খুব বেশি। তো একটি লোক রমজান মাসে, অবশ্য তারা রমজানের সাথে তাদের ইবাদত বন্দেগী সীমিত রাখেননি, কিন্তু আজকাল কিছু লোক আছে রমজান মাসে হয়তো 100 রাকাত করে নামাজ পড়েছে লাইলাতুল কাদারে, রমজানের রাতগুলিতে অনেক নফল পড়েছে, কিন্তু সারা বছর 11 মাসে রাত্রে 8 রাকাতও নেই, অর্থাৎ তাহাজ্জুদ নেই। এই লোকের আমল আল্লাহর কাছে অত প্রিয় নয়। 100 রাকাত করে রমজানের 30 রাতে তাহলে কত হয়ে যাবে? 3000 রাকাত নামাজ পড়েছে, কিন্তু সারা বছর এই 11 মাসে কোনোদিন তাহাজ্জুদ পড়ার জন্য রাত্রে উঠে 2 রাকাত, 4 রাকাত রাত্রে নফল পড়বে, কিয়ামুল লাইল পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, এরকম তৌফিক হয়নি। এই আমল আল্লাহর কাছে প্রিয় না, 3000 রাকাত এত প্রিয় নয় আল্লাহর কাছে। আরেকজন লোক রমজান মাসে 8 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তাই পড়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের বেশি আর 3 রাকাতের ভিতরে 11 রাকাতের বেশি কখনো পড়েনি। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকাতান, সহিহ বুখারী শরীফের হাদিস। 11 রাকাত পড়েছে, কোয়ালিটি সুন্দর, দীর্ঘ করে, লম্বা করে, দীর্ঘ সাজদা, দীর্ঘ তেলাওয়াত, কোয়ালিটি সুন্দর করেছে, সংখ্যায় বেশি নয়। আর তারপরে রমজান পরেও তার কিছু না কিছু নফল ইবাদত বন্দেগী নামাজ আছে, রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে। তাহলে 8 রাকাত করে যদি দেখা হয় তার সংখ্যায় এত বেশি নয় হয়তো, কিন্তু আছে নিয়মিত কিছু না কিছু ইবাদত বন্দেগী তার নামাজে রাত্রে আছে, তাহাজ্জুদ পুরো আছে, অথবা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ যাই পারে পড়ে, নিয়মিত তাহাজ্জুদ না পড়তে পারলেও মাঝে মাঝে রাত্রে উঠে 2 রাকাত, 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, এইরকম লোক একজন। আর রমজান মাসে ওই 100 রাকাত, 200 রাকাত পড়তে পারেনি, ও 8 রাকাত পড়েছে। তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বেশি প্রিয় এই ব্যক্তির। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়া মুহা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে ওই আমল যে আমল স্থায়ী হয়, ওয়াইন কাল্লা, যদিও তার পরিমাণ কম হয়। এটি নফল ইবাদতের ক্ষেত্রে, মুস্তাহাব ইবাদতের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে নয়। কেউ যদি বলে ফরজের ক্ষেত্রে যদিও কম হয় কিন্তু যে স্থায়ী করে আর 4 অক্ত ফরজ নামাজ পড়ে, স্থায়ী সারা বছর 4 অক্ত পড়ে, বলবেন ভালো নাকি? যেই ফজর পড়লো না সে কুফরিতে চলে গেল, আল্লাহ না করে ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে যদি মত হয়ে যায় তো কুফর অবস্থায় তার মত হইল। যে ব্যক্তি ফজর নামাজ পড়লো না 4 অক্ত পড়ে সে কুফরি অবস্থায় থাকছে, যতক্ষণ জোহর আসেনি ততক্ষণ সে তার তওবা হয়নি, কারণ সে নামাজ তরককারী হয়ে আছে। চিন্তা করুন বিষয়টি। সেজন্য ফরজের ক্ষেত্রে কথা বলা হয়নি, নবী সাল্লামের এই হাদিস বা এইরকম হাদিসগুলি স্থায়ী আমল আল্লাহর নিকট প্রিয় মানে নফল মুস্তাহাব ইবাদত বন্দের ক্ষেত্রে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের নিকট হচ্ছে স্থায়ী আমল। একজন লোক রমজান মাসে 5 খতম করলো, 3 খতম করলো কোরআনে কারিম, আছে বহু মানুষ রয়েছে, কিন্তু সারা বছরে 11 মাসে 1 খতম হয় না। পক্ষান্তরে আর একজন লোক রমজান মাসে 1 খতমই বা 2 খতমই করেছে, আর তারপরে মাস 2 মাস, 3 মাসে 1 খতম হয়। আর কোরআনে তফসির রমজানেও পড়েছে আর সারা বছর পড়তেই থাকে। নবীর জীবনী সিরাতুন নবী শুধু রমজানে নয় আর ওই রবিউল আউয়ালে না, সারা বছর কিছু না কিছু তেলাওয়াত পড়তেই থাকে, পাঠ করতেই থাকে। এর ইবাদত বেশি পছন্দনীয় আল্লাহ, আহাব্বুল আমাল, যে ব্যক্তি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত যেমন রমজানে করে তেমনি শাওয়ালে করে তেমন অন্যান্য মাসেও করে। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়া মুহা, এ হচ্ছে এর অর্থ। বাকি ফরজ ওয়াজিব সব সময় আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে সব সময় বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন।